30 ঘন্টা পেরিয়ে গেলেও ধর্না থেকে উঠতে নারাজ যুবতী। রাতে নিরাপত্তাহীনতায় থাকলেও পাশে রয়েছে হেলাপাকড়িবাসী। 5-6 বছর ধরে যাকে ভালোবেসেছি সেই ছেলেকে বিয়ে করব, না হলে ধর্না থেকে উঠবে না মেয়ে। মঙ্গলবার দুপুরে ধর্নায় বসা যুবতী 30 ঘন্টা পরেই একই কথা। জানা গেছে, মঙ্গলবার দুপুরে হেলাপাকড়ি অঞ্চলের ভাণ্ডারি বাড়িতে ধর্নায় বসলেন নিস্তরব অঞ্চলের বছর 21-এর যুবতী। যুবতীর দাবি, বছর 5-6 আগে প্রেম শুরু হয় হেলাপাকড়ি অঞ্চলের ভাণ্ডারির বাড়ির প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক সত্যজিৎ রায়ের সাথে। দীর্ঘ 6 বছর প্রেম করার পর মানতে নারাজ অভিযুক্ত ছেলে। এ নিয়ে ধর্নায় বসা ওই যুবতী জানান, হঠাৎ কয়েকদিন আগে কথা বলা বন্ধ করে দেয় ওই যুবক। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় যোগাযোগ করতে পারেনি বলে জানান ওই যুবতী। পরে জানতে পারে ওই যুবতীকে মানতে নারাজ ছেলে। ঠিক কি কারণে মানতে নারাজ তা নিয়ে উঠেছে এলাকাবাসীর বিভিন্ন প্রশ্ন। অন্যদিকে বাড়ি থেকে পলাতক অভিযুক্ত ছেলে ও তার পরিবার, ধর্নায় বসার 30 ঘন্টা পেরিয়ে গেলেও ছেলের বাড়ির লোক আসেনি। এদিকে গতকাল রাতেও ভয় ভয় করে নিদ্রাহীনভাবে রাত জেগেছিল যুবতী, আজও রাত থাকবে। অভিযোগ, রাতে এক যুবতী একা ধর্নায় থাকলেও পুলিশ প্রশাসনের কেউ থাকছেন না, যদিও পাশে দাঁড়িয়েছেন স্থানীয় একটি ক্লাব ও পাড়াপড়শি, তারাও নিয়মিতভাবে খাবার দাবার দিচ্ছেন। তারাও চায় যুবক বাড়িতে আসুক এবং যুবতীকে বিয়ে করুক। বুধবার রাতে যুবতী জানান, ছেলে যতক্ষণ না আসবেন ততক্ষণ পর্যন্ত তিনি ধর্না থেকে উঠবেন না। হেলাপাকড়ি থেকে অবিনাশ অধিকারীর প্রতিবেদন, সি নিউজ। ধর্না 30 ঘন্টা হলো, কি পজিশনে আছেন? 30 ঘন্টা পর কীরকম অবস্থায় আছেন আর লক্ষ্যই কতক্ষণ থাকবেন? এখনো তো ছেলে বাড়ি আসেনি, ছেলের পরিবার কেউ আসেনি, প্রশাসন এখনো কোনো ব্যবস্থা করতে পারেনি। যতক্ষণ ছেলে আসবে না আমি এখান থেকে উঠছি না। আচ্ছা, কতদিন ধরে প্রেমের সম্পর্ক? 5-6 বছর ধরে। কি বলছে শেষ মুহূর্তে যখন কথা হয়েছে, কি বলছে? শেষ মুহূর্তে সে সম্পর্ক অস্বীকার করে। বিয়ের কথা বলছিলেন? হ্যাঁ বলেছিলাম। বিয়ে করতে রাজি না? হ্যাঁ বিয়ে করতে রাজি না। প্রথমের দিকে রাজি ছিল? হ্যাঁ প্রথমে রাজি ছিল। হঠাৎ করে কি হলো? কি হঠাৎ করে বলে যে বাড়িতে রাজি না, আমি বাড়ি যাবে, সরে যেতে বাধ্য। মানে আমরা শুনতে, মানে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে নাকি, আপনি শুনছেন কি এরকম কোনো? হ্যাঁ আমি শুনছি চারিদিকে লোকের কাছে বিয়ে ঠিক হয়েছে বলে। আচ্ছা, কি বলবেন, মানে কি বার্তা দিবেন ওই পরিবারকে যে এত আপনার সঙ্গে 5-4-5 বছর ধরে প্রেম করছে, তারাও দেখবে নিউজ, তাদের কি বলবেন? আমি বলবো মেয়েটি যাতে সরে যায়। আমার সাথে তো 5-6 বছরের সম্পর্ক, সেটা তো কম দিন না, 5-6 বছর মানে অনেকটা সময়, একটা অনেক বড় লম্বা টাইম। আচ্ছা, কত মানে যতক্ষণ না ছেলে আসবে ততক্ষণ ধর্না চালিয়ে যাবেন? হ্যাঁ ততক্ষণ ধর্না চালিয়ে যাবেন। প্রশাসনের লোক এসে কি আশ্বাস দিয়েছে আপনাকে? প্রশাসনের লোক বলছে থানায় চলো, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি থানায় যাবো না, ছেলে আসবে, তারপর যদি থানা যাওয়ার প্রয়োজন হয়, আমার যদি মনে হয় তবেই আমি যাবো। এখানে পাড়াপড়শি ক্লাব সহযোগিতা করছে? হ্যাঁ সহযোগিতা করছে। আচ্ছা, এই বাড়িতে তো লক করা আছে সব ঘর, আপনি বাইরেই? আমি বাইরেই আছি। আচ্ছা, রাতে অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে, ক্লাবের ছেলেগুলো আছে, ওরা দেখছে, ওরা প্রতিবেশী আছে দেখছে। আচ্ছা, খাওয়া দাওয়া? পাশের বাড়ি দিচ্ছে, লোকজন আসছে, কেউ কেউ দিয়ে যাচ্ছে। আচ্ছা, রাতে কি থাকছে আপনি একা? সিকিউরিটি নেই না। ভয় করছে না? ভয় তো করবি, তবুও আমি থাকি। এখন ছেলেটা বাড়িতে নাই, ও পরিবারের কেউ নাই, এখানে পুলিশ প্রশাসন থাকার কথা নাই, আমরা আসছি সারাদিন, কালকে সারা রাত পাহারা দিছিলাম, আজকেও আসি। আমরা এখন চাই ছেলেটাকে নিয়ে আসা হোক, এখানে বিয়ে হোক, আমাদের একটা পাড়ারও সমান সম্মান আছে, আমরা চাই বিয়ে হোক, এটা চাই আমরা ক্লাবের পক্ষ থেকে। ঠিক আছে। হ্যাঁ দাদা, আপনার এলাকায় একটা মেয়ে ধর্নায় বসছেন, কীভাবে মানে পাশে থাকছেন বা কী বলবেন নিয়ে? না আমি তো কালকেও আসছি 10টার দিকে, আমাদের এই অঞ্চলে ভ্যাকসিন ছিল, সেটা স্লিপ দেওয়া ছিল, তার জন্য একটু দেরি হলো।
তো দশটার দিকে কালকে আসি, আজকে আসলাম। তো এখানে কালকেও আসছি, আজকেও আসলাম। তো বিষয়টা হচ্ছে এদের যে মনে করেন নিরাপদ রায় বা শুভ ছেলে বাড়িতে নাই, আমরা যদি একটা ঘটনায় বলো একটা সমস্যায় বলো হয়ে গেছে, ওইটা এক পক্ষকে নিয়ে তো আলোচনা করা যায় না, দুই পক্ষকে নিয়ে যে কোনো সালিশ বলো বা কিছু মীমাংসা করো বা কিছু সিদ্ধান্তে দাও, দুই পক্ষকে লাগে একদম। তা আসলাম দেখলাম আপনার ওই মানে ছেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি? না, আমার মোবাইল নাম্বার নাই। মানে চেষ্টা করছেন যাতে দুই পাশে একটা সমস্যাটা যেটি হয়েছে সলভ করার? কী নাম আপনার? আমার নাম ফণী বসেন সিং। আচ্ছা ঠিক। বোন একটা জায়গায় ধর্নায় বসে, কী বলবেন? না, আমার বোন যখন ধর্নায় বসে সেহেতু আমার বোন সেই ছেলেকে ভালোবাসে এবং সেই ছেলেও আমার বোনকে ভালোবেসেছে। এখন যদি সেই ছেলেটা যদি বিয়ে না করে তাহলে তো আমাদের তো বোন তো ধর্নায় থাকবে। আপনারা যোগাযোগ করার চেষ্টা করছেন, কিছু বলছে ছেলের বাড়ির লোক বিয়ের কথা বলছে? যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু ছেলের বাড়িতে লোক নাই, এমনকি তোমার হচ্ছে ছেলের যে নাম্বারটা ছিল সেই নাম্বারও সুইচ অফ। তো এখন তো অনেক চেষ্টা করতেছি, ছেলে এখন কোথায় গেছে, তোমার তার পরিবারে যে বাবা মা ভাই আছে তারা যে কোথায় গেছে, এখন আমরা তো সেটা খুঁজে পাচ্ছি না। আপনারা কী চাচ্ছেন? আমরা চাই যে ছেলেটা আমার বোনকে বিয়ে করুক, গ্রহণ করুক। ঠিক আছে।